আসসালামু আলাইকুম থিউরি অফ কম্পিউটেশন লেকচার সিরিজে আপনাকে স্বাগতম এই লেকচার আমরা ডিসকাস করবো টিউরিং মেশিন নিয়ে তো এখানে আমাদের টিউরিং মেশিনে কী প্রয়োজনীয়তা আছে তো আমাদের কাছে যদি নর্মালি রেগুলার ল্যাঙ্গুয়েজ থাকে তো নর্মাল রেগুলার ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করানোর জন্য আমরা কী ইউজ করতাম ফাইনাইট অটোমাটা সাপোজ আমাদের কাছে একটি ল্যাঙ্গুয়েজ আছে এ টু দি পাওয়ার এন যেখানে বলা হচ্ছে এন এর ভ্যালু জিরো থেকে বড়ো অথবা জিরো এর সমান তো এটা আমাদের একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ তো এই রেগুলার ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করানোর জন্য আমরা কী ইউজ করতে পারি বা কোন মেশিন আমাদের এনআফ ফাইনাল অটোমাটা হচ্ছে আমাদের এনআফ কারণ ফাইনাল অটোমাটা রিকগনাইজ করে রেগুলার ল্যাঙ্গুয়েজ বাট এখানে আমরা যদি ল্যাঙ্গুয়েজের সাথে একটু হাই পাওয়ার ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দেই সে হচ্ছে এ টু দি পাওয়ার এন তারপর অ্যাড করলাম হচ্ছে বি টু দি পাওয়ার এন যেখানে হচ্ছে ভ্যালু জিরো থেকে বড়ো অথবা সমান তো এই ল্যাঙ্গুয়েজকে আমাদের ফাইনাল অটোমাটা রিকগনাইজ করতে পারবে এই ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের ফাইনাল অটোমাটা রিকগনাইজ করতে আর পারবে না কারণ হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ এখন রেগুলার থেকে হয়ে গিয়েছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ তো কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের ফাইনাল অটোমাটা ফেল করে যাবে তো এখানে আমাদের কি প্রয়োজন অবশ্যই আমরা এখানে হচ্ছে পুশ ডাউন অটোমাটা দিয়ে এই ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাক্সেপ্ট করাতে পারি তো আমাদের কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাক্সেপ্ট করাতে পারি হচ্ছে পুশ ডাউন অটোমাটা দিয়ে তো এখানে আমাদের কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের থেকে যদি হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ চলে আসে তখন কি হবে সে হচ্ছে এ টু দি পাওয়ার অ্যান বি টু দি পাওয়ার অ্যান সি টু দি পাওয়ার এন যেখানে এন ভ্যালু জিরো থেকে বড় অথবা সমান তো এই ক্ষেত্রে আমাদের আবার হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ চলে আসলো আরও তো এক্ষেত্রে আমরা তো ট্রেস রাখতে পারছি না পুশ ডাউন অটোমাটা দিয়ে তো সেক্ষেত্রে আমাদের পুশ ডাউন আর কাজ করবে না এই ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে টিউরিং মেশিন তো এই টাইপের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কন্টেক্স ফ্রি ল্যাঙ্গুয়েজ থেকে হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ রিকগনাইজ করবে হচ্ছে টিউরিং মেশিন তো অর্থাৎ আমাদের যে ফাইনাইট অটোমাটা আছে ফাইনাইট অটোমাটা শুধুমাত্র রেগুলার ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করবে এবং পুশ ডাউন যে অটোমাটা আছে পুশ ডাউন অটোমাটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ তো অ্যাকসেপ্ট করবেই তার সাথে সাথে রেগুলার ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করবে এবং এই যে টিউরিং মেশিন টিউরিং মেশিন তো হাই লেভেলের ল্যাঙ্গুয়েজগুলো অ্যাকসেপ্ট করবেই তার সাথে সাথে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করবে তার সাথে সাথে রেগুলার ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করবে তো আশা করছি বুঝতে পারছেন যে আমাদের যে টিউরিং মেশিন আছে এটা কত বেশি পাওয়ারফুল এবং কেন আমাদের টিউরিং মেশিন ইউজ করতে হচ্ছে বা কেন এটা প্রয়োজন তো টিউরিং মেশিন অ্যাকচুয়ালি কাজটা হয় কীভাবে টিউরিং মেশিনে আমাদের একটা ইনপুট টেপ থাকে ইনফাইনাল ইনপুট টেপ এটা হচ্ছে আমাদের একটা ইনপুট টেপ তো আমরা যদি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের কথা বলি সে জিরো টু দি পাওয়ার এন ওয়ান টু দি পাওয়ার এন তো এখানে অ্যান এভারও যদি দুই হয় তাহলে হচ্ছে দুইটা জিরো থাকবে জিরো টু দি পাওয়ার এন ওয়ান টু দি পাওয়ার এন দুইটা আমাদের হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের টুরিং মেশিন অ্যাক্সেপ্ট করবে তো এই এক্সাম্পলে যদি আমরা দেখি তো এখানে আমাদের যে টেপের মধ্যে আছে টেপের মধ্যে অ্যাকচুয়ালি কী কী অপারেশন হবে টেপের মধ্যে আমরা সিম্বল রিড করতে পারবো এবং রাইটও করতে পারবো পুষজন এর ক্ষেত্রে আমরা সিম্বল জাস্ট রিড করতে পারতাম কোনো কিছু কিন্তু রাইট করতে পারতাম না বাট টিউরিং মেশিনের ক্ষেত্রে আমরা সিম্বল রিডও করতে পারি রাইটও করতে পারি অর্থাৎ রিড রাইট পসিবল রিডও পসিবল রাইটও পসিবল এবং আমাদের যে পুশ ডাউন অটোমেটা ছিল পুশ ডাউন অটোমেটার ক্ষেত্রে আমরা খালি রাইটের দিকেই মুভ করতে পারতাম আমাদের যে টেপ ছিল টেপ খালি আমরা রাইটের দিকে মুভ করতে পারতাম ব্যাকওয়ার্ডে বা আমরা লেফটের দিকে মুভ করতে পারতাম না বাট আমাদের যে টিউরিং মেশিন আছে টিউরিং মেশিনের ক্ষেত্রে আমরা লেফটেও যেতে পারি রাইটেও যেতে পারি তো লেফটেও যাওয়া সম্ভব রাইটেও যাওয়া সম্ভব রাইটেও যাওয়া সম্ভব ওর লেফটেও যাওয়া সম্ভব তো কীভাবে আমরা যাই অ্যাকচুয়ালি এখানে যে জিরো জিরো ওয়ান ওয়ান এই প্যাটার্ন আমরা রিকগনাইজ করব তো এটা আমরা কীভাবে করবো একটা জিরোর জন্য আমরা একটা ওয়ান মানে একটা জিরোর জন্য যদি আমরা একটা ওয়ান পাই তাহলে তো আমাদের এক্সেপ্ট হচ্ছে এখানে দুইটা জিরো দুইটা জিরোর জন্য দুইটা ওয়ান তো এখানে আমরা অ্যাকচুয়ালি কী কাজ করবো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা রিড করবো তো ফার্স্ট আমরা রিড করলাম হচ্ছে জিরো তো জিরো যে আমরা রিড করেছি এটার প্রমাণ কী তো এটার প্রমাণ হিসেবে আমরা জিরোকে এক্স দ্বারা রাইট করে দিচ্ছি অর্থাৎ জিরোকে আমরা রিমুভ করে সেখানে রাইট করে দিলাম এক্স আমার হচ্ছে এই জিরো আমরা রিড করে ফেলেছি দেন আমাদের যে টেপ আছে এই টেপকে আমরা এখানে ছিল এই টেপকে আমরা সরাতে 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 এখানে আমরা যেখানে ওয়ান পাবো সেখানে নিয়ে যাব। এবং ওয়ান আমরা একটা দেখলাম তো এই যে ওয়ান দেখলাম সেটার প্রমাণ হিসাবে আমরা ওয়ানকে রিড করার পরে রাইট করে দিচ্ছি ওয়াই দ্বারা তো রিড রাইট করছি এখানে এক্স দ্বারা রিপ্লেসিংয়ে মানে হচ্ছে আমরা প্রমাণ রাখলাম যে আমি জিরো দেখেছি জিরো দেখি সেটাকে আমরা এক্স দ্বারা রিপ্লেস করে দিয়েছি এবং টেপ আমরা রাইটটি সরাতে পারি যেভাবে ইচ্ছা আমরা সেভাবে নড়াচড়া করাতে পারি কোনো সমস্যা নেই সামনের দিকে নিয়ে আসলাম ওয়ান পেলাম আমরা ওয়ান কেটে হচ্ছে ওয়াই লিখে দিলাম রাইট করে দিলাম দেন আমরা টেপ আবার লেফটের দিকে নিয়ে আসলাম যেদিকে ইচ্ছা আমরা রাইটের দিকে নিতে মন চাই রাইটের দিকে নিব লেফটের দিকে নিতে মন ছিল লেফটের দিকে নিব দেন আমরা আবার লেফটের দিকে নিয়ে আসলাম আবার একটা জিরো দেখলাম সেটার জন্য আমরা এক্স লিখে দিলাম দেন আমরা আবার রাইটের দিকে গেলাম এই যে ওয়ান পেলাম ওয়ানের জন্য ওয়াই লিখে দিলাম তো আলটিমেটলি আমাদের সবগুলো জিরো রিড করা শেষ সবগুলো ওয়ানও রিড করার শেষ প্রমাণ হিসাবে আমরা এক্স এক্স রাইট করেছি ওয়াই ওয়াই রাইট করেছি যখন হচ্ছে আমাদের এমন একটা ফর্মেট চলে আসছে যে সবগুলো আমরা রিড রাইট করা শেষ তার মানে হচ্ছে আমাদের রিডিং মেশিন ঠিকঠাক মতো হচ্ছে অ্যাকসেপ্ট করবে এই ল্যাঙ্গুয়েজ তো এখানে আমাদের ফর্মাল ডেফিনেশন যদি এখন দেখি তো ফর্মাল ডেফিনেশনের ক্ষেত্রে কি কি থাকবে ফর্মাল ডেফিনিশনের ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে সাতটা টাপল থাকবে ফার্স্ট টাপল হচ্ছে কিউ কিউ আর কিছুই না আগের মতোই ফাইনাইট সেট অফ স্টেটস দেন হচ্ছে দুই নাম্বার হচ্ছে আমাদের সিগমা সিগমা হচ্ছে ইনপুট অ্যালফাবেট ইনপুট অ্যালফাবেট হিসেবে তার সাথে সাথে সিম্বল এটা দেওয়া হয় কিছু কিছু জায়গায় অথবা বি দ্বারাও রিপ্রেজেন্ট করা হয় বি দিয়েও ব্ল্যাঙ্ক বোঝানো হয় অর্থাৎ ইনপুটের ক্ষেত্রে জিরো ওয়ান এবি এবং ব্ল্যাঙ্কও হতে পারে দেন থার্ড যেটা রয়েছে আমাদের গামা গামা দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে ট্যাপ অ্যালফাবেট টেপ অ্যালফাবেট তো টেপ অ্যালফাবেট কি কি হতে পারে টেপের মধ্যে যা যা আছে তো টেপের মধ্যে জিরো ওয়ান থাকতে পারে এ বি থাকতে পারে এক্স ওয়াই থাকতে পারে এবং তার সাথে সাথে ব্ল্যাঙ্ক সিম্বলও থাকতে পারে তো কী কী থাকতে পারে অর্থাৎ আমাদের এ বি বা ইনপুট অ্যালফাবেটের যা যা আছে সব কিছুই বিলং করবে হচ্ছে টেপের মধ্যে দেন হচ্ছে ব্ল্যাঙ্ক সিম্বল থাকতে পারে এক্স ওয়াই থাকতে পারে এই সব কিছুই থাকতে পারে হচ্ছে টেপ অ্যালফাবেটের মধ্যে দেন হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশন তো ট্রানজিশন ফাংশন ডেল দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে তো কোন একটা স্টেট থেকে কোন একটা সিম্বল রিড করে কোন একটা টেপ সিম্বল রিড করে আমরা চলে যাচ্ছি আরেকটা স্টেটে এবং রাইট করছি আরেকটা টেপ সিম্বল এবং মুভ করছি আমরা লেফটের দিকে অর রাইটের দিকে তো এটা হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশন তো এটার এক্সাম্পল যদি আমরা দেখি সাপোজ আমরা যদি গ্রাফিক্যাল নোটেশন দেখি সে আমাদের একটা জাস্ট একটা স্টেটের জন্য যদি আমরা দেখি সে একটা স্টেট হচ্ছে কিউ কিউনট থেকে আমরা যাচ্ছি ওয়ান স্টেটে তো এখানে মাঝখানে আমরা বলছি এ সিম্বলকে দেখছি আমরা এ সিম্বল দেখে বা আমরা জিরো সিম্বলকে দেখছি জিরো সিম্বলকে দেখে এক্স আমরা রাইট করছি এবং রাইটের দিকে যাচ্ছি তো এখানে এই যে ফার্স্ট যে সিম্বল এটা হচ্ছে আমরা রিড করছি এই সিম্বলকে আমরা রিড করছি এই যে সিম্বল এক্স এটাকে আমরা রাইট করছি এবং এই যে সিম্বল আর এটা দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে রাইটের দিকে মুভ করছি যদি আমরা লেফটের দিকে মুভ করি তাহলে আমরা বলবো হচ্ছে এল এল মানে হচ্ছে লেফটের দিকে আমরা মুভ করছি তো জাস্ট আমরা একটা ট্রানজিশন দেখলাম যে কোনো আমরা একটা ট্রানজিশন তো এখানে কাজটা কি হলো যে আমরা যে জিরো দেখলাম জিরো আমরা রিড করলাম তো জিরো রিড করার পর আমরা কি করেছি এক্স দ্বারা রিপ্লেস করে দিয়েছি তো জিরো রিড করে আমরা এখানে একটা অ্যারো দিব এই অ্যারো দিয়ে হচ্ছে যে সিম্বল আমরা রাইট করবো সেই সিম্বল আমরা রাইটটা লিখে দিলাম দেন হচ্ছে আমরা রাইটের দিকে মুভ করলে রাইট দিচ্ছি আর লেফটের দিকে মুভ করলে হচ্ছে এল দিচ্ছি তো এই পার্টিকুলার আমাদের নোটেশনের ক্ষেত্রে ট্রানজিশন ফাংশনটা কি হবে তো কিউ দেখে কিউ হচ্ছে কি আমাদের যদি কিউ বলি স্টার্টিং স্টেট একটা তো কিউ দেখে আমরা টেপ সিম্বল রিড করছি তো কিউ স্টেটে আমরা টেপ সিম্বল কি রিড করছি টেপ সিম্বল হচ্ছে জিরো আমরা রিড করছি তো কিউ নট জিরো দেখে আমরা কোথায় চলে যাচ্ছি কোন স্টেট চলে যাচ্ছি কিউ ওয়ানে তো কিউ ওয়ানে চলে গেলাম এবং সিম্বল রাইট কি করেছি এক্স রাইট করেছি এবং রাইটের দিকে আমরা মুভ করছি তো ট্রানজিশন ফাংশন আমরা এভাবে দেই হচ্ছে টিউরিং মেশিনের ক্ষেত্রে যেখানে হচ্ছে কোনো একটা স্টেট থেকে কোনো সিম্বল রিড করে কোনো একটা স্টেট থেকে কোনো সিম্বল রিড করে অন্য নতুন একটা স্টেটে যাচ্ছি আমরা এবং কি সিম্বল আমরা রাইট করছি এবং কোন দিকে মুভ করছি সবই আমরা ডিফাইন করে দিচ্ছি এইভাবে এই সিকোয়েন্সে তো আশা করছি বুঝতে পারছেন যে ডেল বা ট্রানজিশন ফাংশন কী

কিউ রিজেক্ট তো কিউ রিজেক্ট হচ্ছে আমাদের রিজেক্ট স্টেট তো এই সাতটা যদি ফর্মুলের ডিফাইন করতে বলে কি কি স্টেট আছে আপনি এখানে দিয়ে দিবেন ইনপুট অ্যালফাবেট কী কী আছে আপনি এখানে দিয়ে দেবেন টেপ অ্যালফাবেট কী আছে এখানে দিয়ে দেবেন অবভিয়াসলি আমাদের ইনপুট অ্যালফাবেট হচ্ছে টেপ অ্যালফাবেটের মধ্যেই আসবে ব্যাঙ্ক সিম্বল আসতে পারে এক্স ও আসতে পারে ট্রানজিশন ফাংশন কি আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে কী হচ্ছে একটা স্টেট থেকে একটা সিম্বল রিড করে আরেকটা স্টেটে যাচ্ছে এবং সেখানে আরেকটা সিম্বল রাইট করছে এবং কোন দিকে আমরা মুভ করছি সেটা আমরা দিয়ে দিচ্ছি কিউ নট হচ্ছে আমাদের স্টার্টিং স্টেট কিউ অ্যাক্সেপ্ট হচ্ছে আমাদের এক্সেপ্টেড স্টেট এবং কিউ রিজেক্ট হচ্ছে আমাদের রিজেক্টেড এটা হচ্ছে ফর্মাল ডেফিনেশন অফ টিউরিং মেশিন তো এই হচ্ছে বেসিক কথাবার্তা টিউরিং মেশিন নিয়ে আশা করি সবকিছু বুঝতে পেরেছেন নেক্সট লেকচার ভিডিওতে আমরা টিউরিং মেশিন কিভাবে ডিজাইন করতে হয় সেই নিয়ে আলোচনা করবো তো সেই লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম